আচলাম আজিকে আমি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰোঁ কিলাখান নাগাৰ গাছৰ ফটা কুকুৰা নু দূৰ কৰা যায় অটা এটি টিপছ আৰু কিলাখন বেছি ফুল আৰু ফল খোৱা যায় কোন ফাৰ্টিলাইজাৰ ইউজ কৰিলে আৰু উঠা আমি কৈ আমিম তো আপোনাৰ আমাৰ লগে তাহুকা আৰু দেখতে তাহুকা আমাৰ ভিডিঅ'টা মাৰ্চলা এথো নাগা মৰিছ আমাৰ কাছো আহিচোন তাৰা কিলা নাইচোন ওঠাৰ লাগে আমি কিতাপ কৰিছি ওঠা আমি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰো তো ইকানো দেফাৰা কিছু নাগা প্লান্টা ট্ৰান্সফাৰ কৰিছিল আমি অনেক আগে ত' মাৰ্ছআল্লা ইকানু বাক্কা ৰৈ গৈছোঁ কয়কদিন পৰে আৰু আমাৰ কাছৰ ফাটাগুলা দেখ্তাফাৰ ৰাাহ কুকরানো হই গেছে আর ওটো হইছে আমি দেখছি ওঠার মাঝে আছে একটা ফুক থাকে ওঠা ফ্লাই ছোটো ছোটো তো ইটা যাছর মাঝে ওই যায় ওইলে গাছের পাতা গুণটা কুকরো ওই যায় আর বলন না তো আমি খিতা দিয়া আমার গাছগুলার ফাতারে ঠিক করছি আর গাছগুলা তাড়াতাড়ি বারসন ওটা আমি শেয়ার কর্ম আমি দেখাই আরেকটা গাছ আসুন দেখতে পারবা সেম বয়স তার তো এটা একটু বড় হয়েছে মাশলা আর আরেকটা গাছ আমার ফুকে দরার কারণে ওটা বড় হয়েছে না এখনও সুতোর রয়েছে আর ফাঁটাগুলা দেখরা কিলান ওটা দেখতে পারা সেম সাইজর আগে আসলো আর এটা বলছেন না যেনে তানৰে ফুকে দৰি লাইচোন লাগি আজিকৈ আমি কিছু মেডিচিন নিজে দিম আৰু আমি শ্বেয়াৰ কৰোঁ অ' টিপছটা আপোনাৰ দেখলে আপোনাৰ গছৰ জৈচমে অলাহান ঐ বা আপোনাৰা ইউজ কৰবা ইখনৰ দেখা পাৰা এক চামুচ হলুদৰ গুড়া আমি নিছি ত' যা কৰ্ম আমি এখন অ' বটলৰ মাজে আমি ফানি নিছি পানী নোৱাৰাৰ ফি এক চামুচ হলুদৰ গুড়া আমি অতা পানীৰ লগে লগে বালাহৰি মিক্স কৰি ল'ম অথা লীড লগাই আৰু বালাহৰি আমি অথাৰে জাকাই দিয়া নিৰামগে যাতে আমাৰ হলুদৰ গুড়াটা পানীৰ চাথে মিক্স হৈ যায় বালাখৰি এখন আমি আমার গাছর ফাতার মাঝে ও ফানিটা অ্যাপ্লাই করবো আর ওটা আমি সপ্তাহ তিন দিন এপ্লাই করছি তো আমি ও ফানিটা দেওয়ার পরে আমার গাছগুলা আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে বড় হয়েছেন আর অনেক নাগা আর নাগার ফুল আইসন আপনারা দেখতে থাকুক আমার পুরা ভিডিওটা মাশো আল্লাহ আর কোনো ফাতা কুকুরানো নাই আর মা অনেক নাগা আইসন আর খালি ও ফানিটা দেওয়ার কারণে নাই আমি অনেক চাতর যেনে আমরা ভেজিটেবল আনি ভেজিটেবলর বাকলরে আমি দিছি বিজাইয়া পানি আলু সকা বেনানা বাকল যেনে আছে ওঠারে বিজাই আমি দিতাম এরপরে আপলর যে স্ক্রিন আছে বিজাই বিজাইতাম আর কোনো সময় আছে আমরা যে বাত রান্দি বাত রান্দার সময় চাউল যে দই চাউলও দার ফানিতেও আমরা গাছর জরো জোজিন দেয় টেইলে গাছগুলা খুব হেলথি হয় ওঠার মাঝে ভিটামিন আছে আর মার্শাল্লাহ আমার দেখতে পাররা কত সুন্দর বড় বড় ওইসোন আর অনেক নাগা ওইসোন আমি বাড়া নিসলাম রইতও দিবার লাগি আর সব সময় আমরা গাছগুলারে বাড়া নেওয়ার চেষ্টা করম রইত দেখলে আর যেদিন কোনো সময় দেখে আমরা যে মেঘ আইসে মেঘর সময়ও যেদিন আমরা গাছরে বাড়া নেই তে হইলে গাছগুলা আরও বাড়েও সুন্দরও হয় যদিন দেখে কোনো জাতর স্টোন দেয় না খালি মেঘ দে আমরা গাছগুলা বাড়া রাখমু আর পরে দুই দিন পরে দেখবা গাছগুলা কত সুন্দর রয়েছে তো আমি রয়ে দোক আর মেয়ে গোক আমি একটু এখন তো আর সব মানুষও আমরা গরুর ভিতরে সারা গাছ রাখি তো যিনি ইলান রোদ দেখে আমরা বাড়া নিয়া দেই ওঠো আমরা গাছ লাগে খুব উপকারী মেঘ দেখলে মেঘও যা দেয় ওঠো আমরা গাছের লাগি খুব ভালা একটা জিনিস আরও গাছগুলা হেলথি হয় সুন্দর হয় তো আপনারা দিয়া ট্রাই করে দেবা তো মাসো আল্লাহ দেখা ফারা আমার দুইওটা গাছ আলহামদুলিল্লাহ কত বড়ো হয়েছে না আর নাগা আইসোন তো দেখতে পার্লা তো যারা যারা দেখরা আমার ফুল ভিডিওটা দেখবা আর লাইক কমেন্ট করবা ভালো লাগলে শেয়ার করবা আর শখলে বেশি বেশি গার্ডেনিং করবা সামার টাইম এনজয় করবা গার্ডেনও আসলে খাওয়া কিচ্ছু নাই তো গার্ডেনও দুজনে আমরা ভেজিটেবল রোপণ করি দেখতে অনেক ভালো লাগে টাইমও যায় আমরা খুব ভালো লাগে শখলে লইয়া খাইতে নাগা গুন্টা দেখতে মাসু অত বালা লাগে সকলেও মাসু লেখবা লাইক কমেন্ট করিয়া জানাইয়া দিবা আর অবশ্য তো আপনারা শেয়ার দিবা যারা যারা আমার ভিডিওটা সময় শেয়ার দেন লাইক কমেন্ট করেন তারা রে থ্যাংক ইউ সো মাচ আর আমিও চেষ্টা করি হয়তো একটু বিজির কারণে সব সময় থাকতে পারি না সবর প্রিমিয়ারও তো ভিডিওগুলো অবশ্য আমি দেখি আমাৰ ভিডিঅ'টো আপোনাৰ দেখতে তাহুকা আমি বিদায় নিমোগি নাগামৰিচ খাই মোক ভালা লাগব শেষলৈ অলা খানে ৰোপণ কৰবা আৰু নাগামৰিচ খাইবা আল্লা হাফিজ আল্লাম আলাইকম